পশ্চিমবঙ্গ কোঅর্ডিনেটর মৌলানা নাজমুল হকের উদ্যোগে ভগবানগোলা বিদ্যালয়ে প্রাঙ্গণে প্রায় হাজার জন অসহায় দুস্থ মানুষদের হাতে কম্বল তুলে দেওয়া হলো। হাড়হিম কড়া শীতে যে সমস্ত মানুষ কম্বল কিনতে পারে না বা একটি লেপও তারা জোগাড় করতে পারে না, তাদের জন্যই এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। আজ বহু প্রতিবন্ধী মানুষের হাতেও তুলে দেওয়া হয় কম্বল। উপস্থিত ছিলেন ভগবানগোলা বিশিষ্ট সমাজসেবী তারিফ মহলদার, মুর্শিদাবাদ মানবিক যোদ্ধা সংগঠনের সভাপতি মোশারফ হোসেন সহ এলাকার বিশিষ্ট জনেরা। তৌসিক ইকবালের রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি। আজকে আমাকে মূলত অতিথি হিসেবে ডেকেছেন আমাদের ভগবানগোলা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মৌলানা মুফতি নাজমুল হক সাহেব, এবং তিনি ইশা এবং আজমল ফাউন্ডেশনের কোঅর্ডিনেটর জেলার এবং রাজ্য সহ। তো ইনাকে আমি যতদিন ধরে চিনেছি স্কুলে আসার পর থেকে, ওনার যে মহাকর্মযজ্ঞ, এই যে দেখুন এই হাড় কাঁপানো শীতে যে মানুষ দিন আনে দিন খাটে, দিন আনে দিন খায়, তাদের সামর্থ্য হয় না একটা 500-600 টাকা দিয়ে লেপ বানানো বা কম্বল বানানো, সেই কথা মাথায় রেখে আমাদের মুফতি মৌলানা নাজমুল হক সাহেব ওনার উদ্যোগে, এবং আমাদের যিনি আছেন আসামের এমপি মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব, ওনার কৃপায় আজকে আমরা ভগবানগোলার প্রায় 900 দুস্থ মানুষ এবং 100 প্রতিবন্ধী প্রায় 1000 মানুষকে আজকে খুব সুন্দর কম্বল বিতরণ করা হলো। এছাড়াও ইনি বিভিন্ন উৎসবে, সে ঈদ হোক বা দুর্গাপুজো হোক বা কালী পুজো হোক, সব অনুষ্ঠানে তাকে দেখা যায় যে গরিব মানুষের পাশে দাঁড়াতে, অসহায় মানুষদের পাশে দাঁড়াতে, খাদ্যদ্রব্য থেকে শুরু করে আর্থিক অনুদান অনেক কিছু। এর জন্য আমরা ভগবানগোলাবাসী ওনাকে বিশেষভাবে চিরকৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আগামী দিন এই প্রোগ্রাম যেন, এই অনুষ্ঠান যেন চলতে থাকে, তার জন্য আমরা ঈশ্বরের কাছে দোয়া প্রার্থনা করছি যাতে ভগবানগোলার মানুষ এরকম পরিষেবা পেয়ে থাকে। আপনার নাম? তারিফ মহলদার। পক্ষ থেকে পশ্চিমবঙ্গের একবারে পিছিয়ে পড়া জেলা মুর্শিদাবাদের বর্ডার এলাকার থানা ভগবানগোলা এবং ভগবানগোলার উল্লেখযোগ্য হাই স্কুল ভগবানগোলা হাই স্কুল মাঠে 900 গরিব এবং অসহায় মানুষকে আমরা কম্বল তুলে দিলাম, এবং আমাদের কাছে যে তিন চাকা ভ্যানে প্রতিবন্ধী একবারে যারা চলতে পারে না তারাও প্রায় 100 খানিক রয়েছে, তাদেরকেও এই মাল দেওয়া হচ্ছে। এভাবে আমরা পশ্চিমবঙ্গের জুড়ে প্রায় সব জেলাতে আমরা কম্বল দেওয়ার ব্যবস্থা করেছি। আজকে তারই অনুষ্ঠান। আমার বাম দিকে আমার স্কুলের সভাপতি তারিফ মহলদার রয়েছেন, এবং আমাদের জয়নগর মাদ্রাসার সম্পাদক আমাদের ইসমাইল ভাই রয়েছেন, আমাদের আজমল ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক মাওলানা শহীদুল স্যার যে সেক্রেটারি এখানকার জমিয়েতে তিনি আছেন, আমরা সবাই মিলে চেষ্টা করলাম গরিবদের হাতে ব্ল্যাঙ্কেট তুলে দেওয়ার। আপনার নাম পরিচয়? আমি মুফতি মোহাম্মদ নাজমুল হক। Thank you.